সবাইকে স্বাগত প্রাণের মেলা কেন বলি কারণ এক প্রাণ থেকে অন্য প্রাণে প্রাণ ছড়িয়ে পড়ে সেই প্রাণের মেলাটি শুরু হলো কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করলেন তারপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো এই দুই অঙ্গন বাংলা একাডেমির মূল অঙ্গন এবং এই বর্ধিত সোরাওয়ার্দি অঙ্গন আজকে প্রাণের মেলা আমরা দুজন আছি আমি তরিকুল ইসলাম সৌরভ আমি শাতিলা শারমিন থাকব পুরো মাস জুড়ে আপনাদের সঙ্গে এবং সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে কি যে প্রথম দিন যখন একটু বিশৃঙ্খলা দেখা যায় মেলার মধ্যে হয়তো সব স্টলগুলো এখনো সেজে ওঠেনি কিন্তু মানুষজন অর্থাৎ দর্শনার্থী এবং আমরা যাদেরকে বলি পাঠক যাদের জন্য এই বই মেলার আয়োজন তারা কিন্তু মহা সমারোহে চলে এসেছেন অর্থাৎ গেটের সামনে যতক্ষণ পর্যন্ত মেলার খুলে দেওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা দীর্ঘ লাইন দেখেছি মানুষের জমায়েত দেখেছি অল্প অল্প করে ঢুকতে শুরু করেছে ঠিকই তাই তবে একটি কথা শাতিলা বলতে হয় কিছুটা বিশৃঙ্খলা প্রথম দিন আমরা লক্ষ্য করছি বিগত বছরের বইমেলাটির প্রথম দিনটাই আমরা দেখেছি বেশ শৃঙ্খল কিন্তু আজকে বইমেলার প্রবেশ দ্বার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এখনও কিন্তু একেবারে যেটাকে বলে মনে হয়নি যে আজকে শুরু হবে আরও দু একদিন পরে শুরু হবে এমন একটি ভাব এখানে আমরা লক্ষ্য করছি দোকানগুলো কিন্তু এরই মধ্যে সব দোকান খুলেও যায়নি অর্থাৎ যারা প্রকাশক তারা কিন্তু এই তাগিদটি অনুভব করেননি যে একেবারে প্রথম পাঠকদের কথা তারা হয়তো চিন্তাই করেননি এবং আমরা দেখছি প্রচুর ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় পড়ে আছে তার মানে প্রথম দিনটি বইমেলার যে আবহ তৈরি হয় প্রতি বছর সেটি এবার একটু কম লক্ষ্য করছি তবে আশার কথা নিশ্চয়ই আমরা ক্রমান্বয়ে এই অবস্থাটি উন্নতি হবে এই বইমেলা অবশ্যই লেখক পাঠক এবং প্রকাশক বান্ধব হবে কারণ লেখক পাঠক প্রকাশক বান্ধব না হয়ে উপায়ও নেই কারণ আসলে এটি তাদেরই মেলা এবং এটি শুধুমাত্র একটি বারোয়ারি মেলা নয় সেটি তো সবারই জানার কথা একটি মাত্র পণ্য একটি সাংস্কৃতিক পণ্য সেটি হচ্ছে বই এবং এই বইকে ঘুরিয়েই এই উন্মাদনা এই ভালোবাসা এই উচ্ছ্বাস সব কিছু এই বইকে ঘিরে তো খুব স্বভাবতই এই বইয়ের প্রতি মানুষের ভালোবাসা আছে বলেই 56,000 বর্গ মাইল জুড়ে সকলের মধ্যে এই ফেব্রুয়ারি এলি একটি অবশ্য সঙ্গীত বেজে ওঠে সেটি কি সেটি একুশের সেটি ভালোবাসা দিবসের সেটি বসন্তের এবং একই সাথে বইমেলার অর্থাৎ প্রাণের মেলার আমি বলছিলাম যে এক প্রাণ থেকে অন্য প্রাণে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভালোবাসা ছড়িয়ে পড়ে এবং প্রথম দিন আমরা সেটি আমি বলছিলাম যে কিছুটা বিশৃঙ্খলা আছে বটে তবে সেটি উন্নতি করে এমন একটি জায়গায় পৌঁছবে সকলের মেলা হয়ে উঠবে এবং এটি তো আসলে একেবারে যদি আমরা সংখ্যাতাত্ত্বিকভাবে ভাবি এটি বাংলাদেশের সবচেয়ে বড় সকল মানুষের বড় মহাপ্লাব পার্বণ নিশ্চিতভাবে শাতিলা আমার সাথে একমত হবেন হ্যাঁ সৌরভ আমরা আসলে যখন প্রস্তুতিগুলো নিচ্ছিলাম আসলে আমরা কী কী আয়োজন নিয়ে পুরো মাস জুড়ে থাকবো সেই প্রস্তুতির কথা যখন আমরা বলছিলাম আমরা দর্শকদের যখন জানিয়েছিলাম তখনই কিন্তু আমরা বলেছিলাম যে এবারও কিন্তু আমরা নতুন কিছু দেখতে চাই এবারও কিন্তু আমরা সেই উচ্ছ্বাসটা দেখতে চাই পাঠকদের মধ্যে এবং প্রকাশনী সংস্থাগুলো যেগুলো রয়েছে তারপরে সর্বোপরি যে মূল যারা আসলে এটা তৈরি করেন তার মানে হচ্ছে লেখকরা তাদের যে লেখনী তাদের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুতে আসলে প্রতিবারই আমরা খুঁজে থাকি ভিন্নতা দেখতে চাই আসলে কী ধরনের পরিবর্তন এসেছে সেই বিষয়গুলোও কিন্তু আমরা এই পুরো বইমেলা জুড়েই আসলে দেখানোর চেষ্টা করব তরুণ লেখকদের একটি বড় অংশ যে অংশটি নিয়ে আমরা প্রতিবার আয়োজন রাখি সেই আয়োজনটাও তো আমাদের থাকবে তো এবারের যখন প্রথম দিনের জন্য বইমেলাটি শুরু হলো তখন আমরাও জানি যে গুছিয়ে নিতে আরও কিছু সময় লাগবে কিন্তু তারপরও সেই লেখনীগুলো আমরা পাবো যা পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে সেই বিষয়বস্তু আমরা পাবো যে বিষয়বস্তু আরও দীর্ঘদিন মানুষকে ভাবাবে এবং সবচেয়ে বড় কথা কাল উত্তীর্ণ কিছু লেখা যার জন্য আসলে পাঠক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে থাকেন সেই ধরনের লেখাও যাতে এই বইমেলায় আমরা পেয়ে যাই সেই আশাটিও তো আমরা রাখবো তাই না সৌরভ হ্যাঁ নিশ্চিতভাবে ওই যে বলছি যে কালো অক্ষরগুলো আসছে আলো জ্বালাতে সত্যি তাই আলো জ্বেলে দিবে একটি অক্ষর একটি বর্ণ মানুষকে আলো জ্বালাতে মানুষের হৃদয়ে আলো জ্বালাতে যথেষ্ট যদি এই বইমেলা থেকে আমরা যদি একটি বর্ণ যদি মানুষের আলো জ্বালাতে পারে সেটি এই বইমেলার বড় সার্থকতা তবে শাতিলা আমরা একটু ইতিহাসে ফিরতে চাই কারণ ইতিহাস ছাড়া তো আমরা হতে পারি না ইতিহাস ছাড়া আমরা নইও এবং এই বইমেলার একটি ইতিহাস আছে সেই দিকেও আমাদের একটু আলো ফেলতে হয় বইমেলার ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখি যে 1965 সালে একজন কথা সাহিত্যিক এবং তৎকালীন বাংলাদেশের গ্রন্থকেন্দ্রের পরিচালক সর্দার জয়নউদ্দিন তিনি একটি বই কিনলেন
যে বইটিতে তিনি দুটি বর্ণ দেখতে পেলেন দুটি শব্দ দেখতে পেলেন আসলে শব্দটা হচ্ছে বুক এবং ফেয়ার তিনি একটু পুলকিত হলেন ভাবলেন যে এই বুক এবং ফেয়ার বই মেলা এই ধারণাটি কেমন হতে পারে তিনি ভাবলেন এবং তার ভাবনাকে তিনি কাজে লাগালেন 1965 সালে এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি তৎকালীন পাবলিক লাইব্রেরি তার নিচে তিনি একটি বইমেলার আয়োজন করলেন শিশুদের বইমেলা কিন্তু সেটি আয়োজিত হয়েছিল সেই বইমেলার পরে তিনি আরও ভাবতে চাইলেন যে কীভাবে এটিকে আরও বড় পরিসরে করা যায় যেই ভাবনা সেই কাজ তবে ভাবনি ভাবনাটাকে পরিকল্পনাকে বাস্তবায়ন করতে তার আরও 5 বছর লেগেছিল 1970 সালে তিনি নারায়ণগঞ্জে একটি বইমেলার আয়োজন করেন সেটি একটি অভাবনীয় বইমেলা ছিল এই কারণে বলছি তার ধারণা এবং পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছিল তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বড় বড় অধ্যাপকরা সেই বইমেলায় যোগদান করেছিলেন এই কারণে কিছুটা আলো পেয়েছিল সেই বইমেলায় তবে ওই বইমেলার সবচেয়ে আকর্ষণীয় যে দিকটি এবং যেটি বাংলাদেশের মানুষের এখনও সেটি হয়তো প্রযোজ্য হতে পারে তবে জয়নউদ্দিন যেটি করলেন বইমেলা জুড়ে নারায়ণগঞ্জের বইমেলায় একটি গরু নিয়ে আসলেন এবং গরুর গায়ে একটি লেখা তিনি লিখে দিলেন আমি বই পড়ি না তার মানে একটি মজার এবং হাস্যরসত্বের মধ্য দিয়ে তিনি আসলে একটি তথ্য এবং ইনফরমেশন মানুষের মধ্যে দিয়ে দিতে চাইলেন এবং সেটি যে বাস্তবায়ন হলো এবং কীভাবে বাস্তবায়ন হলো আজকে 2023 সালের বইমেলা এসে কিন্তু সেটি আমরা একেবারেই বুঝতে পারি একেবারে বাঙালির সব ভালো কিছু নিয়ে এই বইমেলায় প্রবেশ করে সৌরার্দি এবং বাংলা একাডেমি এই এক মাসের জন্য হয়ে ওঠে বাঙালির শুদ্ধাচারের প্রধান গন্তব্যস্থান আমি ইতিহাসের কথা বলছিলাম সেই তারপরে 1972 সালে বাংলা একাডেমিতে আয়োজিত হলো এরপরে এখনকে যেই বইমেলা দেখছি সেই বইমেলাটি শুরু হয়েছিল 1984 সালে সেটি বাংলা একাডেমির আয়োজনে এরপর ক্রমাগত নিজেকে ছাপিয়ে যাওয়ার চেতনার সাথে লুপ্ত হয়ে একেবারে বইমেলা তার একটি আপন ঢং পেয়েছে সক্রিয়তায় নিজস্বতায় বইমেলা হয়ে উঠেছে প্রাণের মেলা এবং আমরা এই প্রোগ্রামটির নামও আমরা সহমতি দিয়েছি প্রাণের মেলা সতীলা প্রাণের বইমেলা সৌরভ আপনি যেটি বলছিলেন এই যে একটি গরুর গায়ে এক ধরনের প্রচারণা এই প্রচারণার বিষয়টি কিন্তু তখনকার সময় একরকম ছিল এখন এসে কিন্তু এই প্রচারণার ধরনগুলো অনেক পরিবর্তন এসেছে হয়তো পরবর্তীতে আমরা বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু আপনাকে গতবারও আসলে এই আলোচনাটি এসেছিল সেটি হচ্ছে যে আমরা বইমেলা এই যে বইমেলার যে প্রাঙ্গণ বইমেলার যে পরিসর সর্বোপরি সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে পাঠ্য তো বই সেই লেখনির জায়গায় কতটা আমরা এগোতে পেরেছি এবং সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক মানের আমাদের বইমেলা যে আমাদের প্রাণের মেলা এই মেলাটাকে আমরা কতটা প্রচারণায় নিয়ে আসতে পেরেছি এই বিষয়গুলো কিন্তু তখনকার সময় যখন এই ধরনের প্রচারণা করা গেছে তখন এখন সেই ব্যক্তিটা আসলে কত দূর পরিব্যাপ্ত হতে পারে কত দূর বিস্তৃত হতে পারে সেগুলো কিন্তু এখন আসলে ভাবার সময় এসেছে প্রচারণা ব্যাপার সেই সময় সেই সমাজ বাস্তবতায় দাঁড়িয়ে এটি হাস্যরসাত্মকতার মাধ্যমে অসাধারণ একটি প্রসার এবং বিজ্ঞাপন হয়েছিল নিঃসন্দেহে এখন এই বিজ্ঞাপনের বা প্রসারের ধরন পাল্টেছে ক্রমান্বয়ে এখন এই বইমেলায় হাজারো ধরনের মিডিয়া থাকে তারা নানাভাবে প্রকাশ করে প্রচার করে এবং সেটি তো রয়েছে তবে ওই যে কথা কিন্তু সেটি যে মানুষ মাত্রই বই পড়বে বইয়ের মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন হবে সেই জায়গার সেই ব্যাপারটি এখনও আছে 2023 সালে দাঁড়িয়ে সেটির কিন্তু বিচ্যুতি ঘটেনি এতটুকু আর সভাপতি আমরা বলছিলাম যে বই কতটা আলো জ্বালতে পারে বই মানুষকে কতটা মানুষ করতে পারে মানুষ তো আমরা সবাই কিন্তু আসলে সত্যিকার মানুষ হয়ে ওঠার পথে বই কীভাবে সাহায্য করতে পারে বই কীভাবে আলো জ্বালতে পারে সেটি কিন্তু বিবেচ্য আর নয়তো কেন একটি পণ্যের মেলায় মানুষ আসবে এই যে বাঙালির যে শুধু ঢাকাতে না এবং বাংলাদেশের এই যে পুরো বাঙালির মধ্যে বইমেলা যে আলাদা এক ধরনের আমি আপনাকে বলছিলাম স্বতঃস্ফূর্ততা সজীবতা কিংবা নিজেকে খুঁজে ফেরার যে ইচ্ছা নতুন কোনো অনুভূতি সেই অনুভূতিগুলো কিন্তু আসলে আমরা বইমেলাতেই পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে যখন আমরা এভাবে চিন্তা করি আমরা আমরা আলোচনাটি চালিয়ে যাব বইমেলা সব কিছু দেখাবো আমরা একটি বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা প্রাণের মেলায় ফিরে আসব
ঘুরছিলাম, নানা বিষয় নিয়ে দেখাচ্ছিলাম প্রথম দিনের বই মেলা। বই মেলার দ্বিতীয়ার্ধে আমরা প্রথমেই কিছু তথ্য জানাতে চাই শাতিলা। বই মেলাটি গত বছরের তুলনায় সম্প্রসারিত হয়েছে কিছুটা, প্রসারিত একেবারে বিচ্ছিন্নতা কিছুটা বাদ দেওয়ার জন্য কিছুটা সংকুচিত করে আনা হয়েছে বই মেলাকে, পরিসরটাকে সংকুচিত করা হয়েছে। তারপরও 11 লক্ষ বর্গ ফুটের বই মেলা, 600-এর বেশি তারপরও চেষ্টা করছেন, ক্রমান্বয়ে সময় যাবে, দিন যাবে, এটি আরো পরিশীলিত হবে, সকলের জন্য উপযোগী বই মেলায় পরিণত হবে, এটি সন্ধ্যাতীত ভাবেই বলা যায়। তবে আরো কিছু তথ্য আমরা জানাতে চাই বিগত বছরের যে অভিজ্ঞতা, বিগত বছরের যে তথ্য তাতে বলছে যে প্রতি বই মেলায় 4,500 থেকে 5,000 বই প্রকাশিত হয়। এবারও নিশ্চয়ই সেই সংখ্যাটিকে ছাপিয়ে যাবে, কারণ মানুষের মধ্যে নিজেকে প্রকাশ করবার যে বাসনা সেটি তীব্র এবং সে নানাভাবে বলতে চায়, তার কথা চেতনাকে ছড়িয়ে দিতে চায়। সেই ছড়িয়ে দেওয়ার চেতনার যে মনোভাব সেটি অব্যাহত থাকুক, কারণ মানুষ বললেই অন্য মানুষ ভালোর দিকে যাবে, কোনো বই জানতে পারবে, বুঝতে পারবে, অনুভূতিগুলোকে ধরতে পারবে। লেখকের কাজ তো তাই, বা সাহিত্যিক তো সেই কাজটি আমাদের জন্য করেন যা আমরা ভাবতে চাই বা আমাদের ভাবা উচিত বা অন্যভাবে দেখা উচিত, সেই ভাবনাটার খোরাকি তো তিনি যোগান। তো মানুষের এই যে নিজেকে চেনা, নিজেকে ভাঙা, পরিবেশকে দেখা, অন্যভাবে দেখা, অন্যভাবে বলা, এইগুলো নিয়েই তো মানুষের জীবনে একটা একটা করে পরিবর্তন আসে, এক এক রকমভাবে পরিবর্তন আসে। মানুষকে ভাবতে শেখায়, ভালোর দিকে নেয়, সমাজকে গড়তে শেখায়, নিজেকে গড়তে শেখায়, পরিবেশকে তার গড়তে শেখায়। এই পুরো জিনিসগুলো যখন একসাথে হয়, ভালোর দিকে হয়, শুভর দিকে হয়, সব কিছু কিন্তু তখন মানুষ যদি ধারণ করতে পারে, যে ধারণ করতে পারে তার জন্য কিন্তু তার পরিবেশ, তার দেশ, তার সমাজ, তার পুরো জায়গা, যে জায়গা জুড়ে সে আছে সেই জায়গায় কিন্তু সে এক ধরনের, আপনি বলেন না সবসময় আলোর প্রতিফলন, তখন কিন্তু ওই আলোর প্রতিফলনটি দেখা যায়। সন্ধ্যাদের ভাবি একটি কথা বলি যে পৃথিবীতে দেশে দেশে কত না বইমেলা হয়। 500 বছর আগে ফ্রাঙ্কফুর্টে যে বইমেলাটি শুরু হয়েছিল তা আজও চলমান আছে। সেখানে বইমেলার প্রসার, বিপণন, নানা কিছু হয়, ঐতিহ্য এবং তার ইতিহাস সন্ধ্যাতীত ভাবি দীর্ঘ। আর এই বইমেলা 50 বছর হয়নি, তবে এটি অন্য বইমেলার তুলনায় যে আলাদা, আলাদা হয়েছে নানা কারণেই, সেটি কিন্তু বিবেচনায় আনতে হবে, কারণ এটি একটি মাত্র ভাষার বই, বাংলা ভাষায়, এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বইমেলা। 28 দিন ধরে 1 মাস ব্যাপী এই বইমেলা হয়। তার এই যে নানা ধরনের ব্যাপার, এবং এখানে শুধুমাত্র এটি বইমেলা নয়, বইয়ের আদান প্রদান নয়, এটি একটি সাংস্কৃতিক মহা উৎসব। সেই মহা উৎসবে সাংস্কৃতিকবান মানুষরা একত্রিত হয়, অন্য মানুষরাও সম্পৃক্ততা জ্ঞাপন করে নিঃসন্দেহে। আর আমি বলছিলাম যে 56,000 বর্গমাইল জুড়ে বইমেলার ধ্বনিটা প্রতিধ্বনিত হয় এবং মানুষ পায়ে পায়ে এখানে আসেন শুদ্ধাচারের জন্য, ভালোর পথে, আলোর পথে। এবং শাতিলা, এবারকার বইমেলার স্লোগানটা কি আপনি জানেন? সেটি হচ্ছে যে আমি আপনাকে সরি, বড় বই বড় দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, সেই স্লোগানটি কিন্তু এবার নির্ধারিত হয়েছে। এবং এটি আসলে সত্যি কথা যে বই পড়ব, গর্ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু যে চেতনার কথা বলেছিলেন। এবং আরেকটি কথা এখানে সম্পূরকভাবে আমি একটু বলি, 1974 সালে এই বাংলা একাডেমিতে, যার আয়োজক বাংলা একাডেমি, সেখানে বঙ্গবন্ধুকে একটি সাহিত্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। বঙ্গবন্ধু সেই সাহিত্য সম্মেলনে এসেছিলেন এবং তিনি তার প্রধান অতিথির ভাষণে বলেছিলেন, এই ধরনের সাহিত্য উৎসবে একজন সাহিত্যিককে প্রধান অতিথি করলে সেটি মানায়। তিনি যে উচ্চারণটি সেই দিন করে গিয়েছিলেন, যে সম্মানটি তিনি সাহিত্যিকদের দিয়েছিলেন, সেটি কিন্তু অভাবিত। 1974 সালে তিনি এটি বলেছিলেন, আজকে কিন্তু এরপরে অনদীর্ঘদিন পেরিয়েছে। বাংলাদেশের সাহিত্যিকরা যারা বলছেন, লিখছেন, দেখছেন, সমাজের দর্পণ হিসেবে কাজ করছেন, তারাও নিশ্চয়ই সম্মানিত বোধ করেন সেই কথায়। এবং আজকে প্রধানমন্ত্রী কিন্তু নানাভাবে এই কথাগুলো বলেছেন, সাহিত্যিকদের মর্যাদা,
লেখকদের মর্যাদার কথা তিনি কিন্তু বারংবার উচ্চারণ করেছেন এবং এবারকার স্লোগানটি কিন্তু একেবারেই সামঞ্জস্যপূর্ণ। 2023 সালেও এটি আমরা বলতে চাই, পরবই গরদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবং এই আমরা দেখলাম যে আজকে একটি দিন, প্রথম দিন আজকে মানুষের, যখন আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী উদ্বোধন করেন, সর্বসাধারণের জন্য যখন উন্মুক্ত হয়নি কিন্তু উন্মুখ হয়ে বসেছিলেন মানুষ দুই পাশে, দোয়েল চত্বর ওই পাশে এবং টি সিরিজ এই পাশে সবাই উন্মুক্ত হয়ে বসেছিলেন। খুলে দেওয়ার সাথে সাথে সকলে হুমড়ি মুমড়ি খেয়ে একেবারে ভিতরে প্রবেশ করেছে। এই মুহূর্তে সেই সংখ্যাটি ক্রমাগতভাবে বাড়ছে। এবং আপনারা আরেকটি তথ্য জানিয়ে রাখি, বইমেলা প্রতিদিন 3টা থেকে রাত 9টা পর্যন্ত, তবে 8:30টার পর কেউ কিন্তু বইমেলায় প্রবেশ করতে পারবেন না। আর শুক্রবারের দিন যদি বলি, মানে সরকারি যে ছুটির দিনগুলো আছে, সরকারি ছুটির দিনগুলোতে কিন্তু বইমেলা শুরু হবে 11টা থেকে, সকাল 11টা থেকে, এবং থাকতে পারবেন লোকজন, বইমেলা ঘুরে দেখতে পারবেন 9টা পর্যন্ত। ওই নিয়মটাই থাকবে যে 8:30টার পরে কেউ ঢুকতে পারবেন না। এছাড়া থাকছে বিভিন্ন ধরনের আয়োজন, যেমন আমরা জানি শিশু প্রহরের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটিও কিন্তু বইমেলার থাকছে। সৌরভ, সেটি হচ্ছে যে এই যে প্রথম দিন আসা, একটু আপনার ওই কথা ফিরে যাই, শিশু প্রহরটার নামটা এবার পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, শিশু প্রহরের নামটা এবার পরিবর্তন করা, শেখ রাসেল শিশু প্রহর করা হয়েছে। এবং সেখানে কিন্তু এবার বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, শিশুদের জন্য বেশ কিছু আয়োজনের পরিবর্তন আনা হয়েছে। আমরা প্রতিবার দেখেছি যে অভিভাবকদের সঙ্গে শিশুদের একটি মানে প্রধান আকর্ষণ থাকে এই শিশুর প্রহরে আসার, এবং তারা যে সিসিমপুর দেখে, তাদের যে বইয়ের যে জায়গাটি তৈরি করা হয় ওই শিশু মেলার শিশু প্রহরের জায়গাটিতে, সেই জায়গাটি কিন্তু তাদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা হয়ে দাঁড়িয়েছিল। তো বটতলায় হতো এটা, বাংলা সোহরাওয়ার্দী উদ্যানের, এখন এটি সরিয়ে নিয়ে যেয়ে পুকুরের পাড়ে একটা জায়গায় করা হয়েছে, সেটিও নিশ্চয়ই দর্শনার্থীরা অনেক আগ্রহ নিয়ে ওখানে আসবেন। আরেকটি বিষয় সৌরভ বলতে চাচ্ছিলাম আপনাকে, যে আমরা তো এতক্ষণ অনেকের কথা বলেছিলাম, একটু আপনাকে যদি জিজ্ঞেস করি, সেটি হচ্ছে যে প্রথম দিন যখন আপনি আজকে বইমেলায় এসেছেন, আমি জানি এটা আপনার দায়িত্ব, এটা আপনার চাকরির একটি বিষয়, কিন্তু তারপরও বইমেলা প্রাঙ্গণে যখন আসেন তখন সেই অনুভূতিটা কেমন হয়? এটি একটি অনন্য অভিজ্ঞতা। দর্শক, আজকে আমরা একেবারে ঠিক সময়ে শুরু করতে না পারলেও আগামীকাল থেকে 5:05 প্রতিদিন 28 দিনে কিন্তু আমরা একেবারেই হাজির হব প্রাণের বইমেলা নিয়ে। এক প্রাণ থেকে অন্য প্রাণে উচ্ছ্বাস ছড়িয়ে পড়বে, ভালোবাসা ছড়িয়ে পড়বে, অক্ষরগুলো, কালো অক্ষরগুলো আলো জেলে দেবে, বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, এমন প্রত্যাশা রেখে প্রাণের বইমেলা আজকের মতো আমরা শেষ করছি।